আসসালামু আলাইকুম। ফেলে দেয়া কাপড়ের শপিং ব্যাগ দিয়ে তৈরি করে দেখাবো শিরিশ পিঠা। গ্রামে এটা সাধারণত কলাপাতায় তৈরি করা হয়, তবে আমাদের হাতের কাছে কিন্তু সবসময় কলাপাতা থাকে না। আপনারা চাইলে খুব সহজে কিন্তু এরকম কাপড়ের শপিং ব্যাগ দিয়ে এই শিরিশ পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিতে রয়েছে প্রয়োজনীয় কিছু টিপস, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য এখানে আমি নিয়েছি কাপড়ের শপিং ব্যাগ। আমরা বিভিন্ন কিছু কিনলে কিন্তু বাজার থেকে এই ব্যাগগুলো পেয়ে থাকি, আর এই ব্যাগ দিয়ে কিন্তু আজকের পিঠাগুলো তৈরি করব। সাইডের বর্ডারগুলোকে কেটে আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। তো লক্ষ্য করুন, আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি খুবই ভালো মতো ধুয়ে তারপর পানিটাকে নিংড়ে নিব। আর এখানে একটি চালনি নিয়েছি, এই চালনির মধ্যে আমি পিঠাটা ভাপে দিব। তো আপনাদের হাতের কাছে যদি এই চালনিটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এই পাতিলের উপরে সুতি কাপড় ভালো করে বেঁধে তার উপরে পিঠাটা দিয়ে ভাপে দিতে পারেন। আর এখানে একটা শিরিশ নিয়েছি, আমি মোটা ছিদ্র বন্ধ করে ছোট ছোট করে এরকম ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে। আর এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভাজা আতপ চালের গুঁড়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সব কিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এখানে আমি পানিটাকে বলক তুলে নিয়েছি, আর সেই বলক তুলা পানি দিয়ে কিন্তু পিঠার এই ডোরা তৈরি করব। অল্প অল্প পানি অ্যাড করে আমি ডোটাকে তৈরি করে নেব। একসাথে খুব বেশি পানি দিব না, এত করে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। এর জন্য আমি 2 থেকে 3 বার পানি অ্যাড করে এই ডোটা তৈরি করে নেব। তো লক্ষ্য করুন, পানিটা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এই সব কিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আর খুব বেশি সিদ্ধও না হয়ে যায়। তো লক্ষ্য করুন, ডোটা ঠিক এরকম থাকবে। এখন এইখান থেকে আমি কিছুটা ডো নিয়ে শিরিশের ভিতরে ভালো মতো ভরে নেব। তো লক্ষ্য করুন, চাপ দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দরভাবে নিচে থেকে এরকম পড়ে যাচ্ছে, তার মানে ডোটা পারফেক্টভাবে রেডি। এখন পিঠা তৈরি করব। আগে থেকে যে ছোট ছোট শপিং ব্যাগ কেটে রেখেছিলাম, এর উপরে এইভাবে পিঠাটাকে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। চাইলে এখানে আপনারা সামান্য ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন, আর চাইলে সাদাও রাখতে পারেন। তো ভাপে দেওয়ার জন্য পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি উপরে চালনিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। অপেক্ষা করব পানিতে ভাপ আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন, পানিতে ভাপ এসে গেছে। এখন এর উপরে তৈরি করে রাখা পিঠাটাকে এইভাবে দিয়ে দিব। 1.5 থেকে 2 মিনিট লাগবে এই পিঠাটা সিদ্ধ হতে, খুব একটা সময় লাগে না। পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে আপনারা চেক করার পর লক্ষ্য করবেন যে এটা হাতের মধ্যে লেগে থাকে না, তার মানে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর প্রতিবার পিঠা তৈরি করার পর এই শপিং ব্যাগগুলোকে ধুয়ে তারপর নিংড়ে নিতে হবে, আর তারপর পরবর্তী পিঠাটা তৈরি করতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব, তারপর এগুলোকে আমি খুবই ভালো মতো রোদে শুকিয়ে নেব। আর লক্ষ্য করুন, পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। পিঠাগুলো শুকানো হয়ে গেলে একদমই পাতলা হয়ে যাবে। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠাটা ভালোভাবে শুকানো হয়ে গেলে ঠিক এরকম ভাবে খুবই সহজে ভেঙে যাবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুড়, এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। আমি 1 তালের শিরা তৈরি করব। লক্ষ্য করুন, শিরাটা হয়ে গেছে। আর আমি হাতের সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, শিরাটা ঠিক এরকম হবে। এখানে ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি অল্প একটু পিঠা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে।
আপনারা এই পিঠাগুলোকে শুকিয়ে নেওয়ার পর এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চাইলে এর থেকেও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন, পিঠাগুলো নষ্ট হবে না। ভাজার আগে হালকা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। সিরাটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি পরিবেশন করছি। এটা অপশনাল, আপনারা চাইলে উপর থেকে হালকা চিনি দিয়েও পরিবেশন করতে পারেন। যার কাছে যেটা ভালো লাগে সেভাবেই তৈরি করবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।